আমার বোন রিডা প্রামাণিক, ঠিক আছে, বর্ধমানে বিজয়নগরের বাসিন্দার। বিশ্বনাথ গুপ্তর বড় ছেলে চিরঞ্জিত গুপ্তের সঙ্গে 2022-এর নভেম্বর মাসের 3 তারিখে বিয়ে হয়। হ্যাঁ, বিয়ের সময় আমরা নগদ 2 লক্ষ টাকা, সোনা গয়না বাসন কোসন সমস্ত দেওয়ার পরও, ঠিক আছে, তারপরে তোকে মানে বিয়ের পর যখন মেয়ে বাপের বাড়ি আসতো, শ্বশুর বাড়ির স্বামী মানে চিরঞ্জিত গুপ্ত, দেওর প্রসেনজিৎ গুপ্ত, যা জয়া গুপ্ত, ননদ সুতপা কর্মকার, নন্দাই বিশ্বনাথ কর্মকার, ছেলের পিসে বসায় শঙ্কর দে কলকাতায় থাকতো, পিসি মিনু দে, এরা নিবিড়ভাবে মেয়েটার উপর নির্যাতন, টাকা নিয়ে আসো, মেয়েটা হ্যান্ডিক্যাপ দেখেই নিয়েছিল, ঠিক আছে, সমস্যা ওর পাটা হ্যান্ডিক্যাপ ছিল, ওদের সমস্যা আছে, তোমাকে নিয়ে এসেছি, আরও টাকার দরকার আছে, বিশেষ করে মিনু দে, ঠিক আছে, মিনু দে মানে ট্যাগরা থাকে, উনি এসে মেয়েটাকে মারধর, বোর্ড গিয়ে বলতো, আমরা অনেকবার বুঝিয়েছি, তাও তারা কোনো সুহারা করেনি, ইতিমধ্যে আমাদের অজান্তে মেয়েটাকে একটা স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিয়েছে, কি লিখিয়েছে সেটা আজও আমরা জানি না, ওটা লেখানোর পর মেয়েটা যখন বলেছে, তার উপরে মেয়েটার উপর অকথ্য অত্যাচার, যে তুমি সমস্ত জেনে শুনে আসছো, রামসাপ যদুবধু, আগে ছেলের বিয়ে হয়েছিল সেটাও আমরা জানি না, পরবর্তী জানতে পারলাম ছেলের নাকি আগে বিয়ে হয়েছে, এদের অত্যাচারে আগের বউ আর মেয়ে সেখান থেকে চলে গেছে। ছেলে একটা পাইপের দোকানে কাজ করে, মেয়ের বাবা অসুস্থ বাড়িতে আছে বলাই প্রামাণিক, মেয়ের মা মারা গেছেন চাইনা প্রামাণিক, আমি মাসতো দাদা শ্যামল গুহ, ঠিক আছে, এই ঘটনার মূল মূল কারণ হচ্ছে শঙ্কর দে আর মিনু দে, ঠিক আছে, এনারা ছেলে পিসে মশাই, এরাই মানে কলকাতায় মেয়ের বাড়ির পাশে থাকতো, তারাই যোগাযোগ করিয়ে প্রথমে পোলাইটভাবে খুব ভালোভাবে কথা বলেছে, তারপর দীর্ঘদিন ধরে মেয়েটার উপর শারীরিক মানসিক অত্যাচার করে, হ্যাঁ, এরা সবাই মিলে মেয়েটাকে মারধর করে অলরেডি বডি ঝুলিয়ে দিয়েছে, ভোর 3:15 ফোন করে বলছে মেয়ে মারা গেছে, এখন যখন এসেছি আমরা এফআইআর করেছি, এরা অন্যায় যদি না করে, এরা কী করেছে, ঘরে তালা মেরে সবাই পালিয়ে গেছে, পাড়া প্রতিবেশী এক্ষুনি ফোন করে বলছে এরা পালিয়ে গেছে, কেউ ছাড়বেন না। আমরা 3:15 খবর পেয়েছি কলকাতা থেকে, আমাদের বর্ধমানে আসতে যথেষ্ট সময় লেগেছে, আমরা এসে বাড়িতে যখন গেছি তখন বলে বডি অলরেডি ওরা নিয়ে চলে গেছে, পাড়ার লোক বলছে মেয়েটা যে ঝুলেছিল সেই দৃশ্য পর্যন্ত আমরা চোখে দেখিনি, মেয়েটাকে যখন ওরা বার করছে, তাহলে একটা মেয়ে ঝুলেছে কি, এরা মেরে ঝুলিয়ে গলা টিপে দিয়ে এখন নাটক করছে কেন, এরা তো খুনির বংশধর, নানা লোকের নানা কথা, আমরা শোনার পর বাড়িতে এসে দেখি কি মেয়ে তো নেই, বলে হসপিটালে আছে, আমরা থানায় এসে সমস্ত ঘটনা বললাম, হসপিটালে পুলিশ এসে নিয়ে এসেছিল, ওরা নিয়ে আসেনি, ভাই আমরা অভিযোগ করেছি প্রত্যেকের নামে, আমরা এফআইআর করেছি, এফআইআর করার পর এখন আমরা খবর পাচ্ছি তারা রীতিমতন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, অন্যায় যে করবে তার তো ভয় থাকবেই, এবার অন্যায় করেছে বলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, হ্যাঁ, আজকে একটা মেয়েকে তোমরা দেখে শুনে নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে দিয়ে আজকে সেই মেয়েটা কোথায় গেল, এ দুটো দায়ী কে, শঙ্কর দে, মিনু দে, বিশ্বনাথ গুপ্ত, প্রসেনজিৎ গুপ্ত, সুতপা কর্মকার, সবাই এরা দায়ী, হ্যাঁ, আরও টাকা চাই, আমি একটা টিচার বলেছি তোমার ওই মাসুদো দাদার কাছ থেকে টাকা নিয়ে এসে দাও, মন গিক, হ্যাঁ, পণের জন্যই মেরেছে এরা, ঠিক আছে, দীর্ঘদিন অত্যাচার, টাকা আনো বাপের বাড়ি থেকে, আমরা চাই যাদের জন্য আমার মনের জীবন গেছে তারা যেন ঝুলে ফাঁসি, সারা জীবন যেন জেলখানায় বন্দী হতে, তাদের যেন ফাঁসি হয়, বিশেষ করে মিনু দে, শঙ্কর দে, চিরঞ্জিৎ গুপ্ত, 3 মাস 10 দিনের মধ্যে একটা মেয়ে সুসাইড করলো, পরে জানতে পারছি ছেলেকে আগে বিয়ে দিয়েছিল, এদের অত্যাচারে আগের বউ চলে গেছিল, সমস্ত লুকিয়ে গোপন করে আমাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, সুসাইড করে, এদের অত্যাচারে সুসাইড করেছে না, এরা মেরে দিয়েছে হয়তো, ঠিক আছে, আমরা অনুমান করছি, যে হারে সবাই মিলে মেয়েটাকে মারধর টর্চার করতো, আমার নাম শ্যামল গুহ।